माननीय বিরোধী দলের নেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। স্পিকার, যে সংসদ এই সংসদ কখনোই সম্পূর্ণ নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না, তবে সরকার বিরোধী যত বেশি সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবেন বা করতে করবেন ততটুকুই খুঁজ হ্রাস পাবে। স্পিকার, সে প্রেক্ষিতে আমাদের দাবি, একটা ডাক দিয়েছিলাম, প্রায় 100,000 মানুষ আমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম। আজকের এই ভিডিওটাতে আরও একবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আয়ানের মৃত্যুর রিপোর্ট নিয়ে, যে ধান্দাবাজি রিপোর্ট তৈরি হয়েছে হাইকোর্টে, সেটা হাতে নাতে ধরাও খাইছে। আমরা এই রিপোর্ট তৈরিকারী যে ডাক্তাররা আছেন বা কমিটির লোকেরা আছেন, এদেরও আমরা কিন্তু বিচার চাই। কারণ বেটা, তোদের বাচ্চা যদি আগামীকালকে এমন ঘটনা হয়, হারামিরা, তোরা এই ধরনের রিপোর্ট করবি? আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সংসদে সেই বক্তব্য দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে, যে সরকার দায়িত্ব পালনে সক্ষম হবে না। বিভিন্ন প্রসঙ্গ নিয়ে সে অনেক বক্তব্য দিয়েছে এই সংসদে, তার সেই বক্তব্য শুনব। এমনকি আমরা জানতে পারব শিশু আয়নের মৃত্যু নিয়ে তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই। আজকের এই নিউজের মাধ্যমে আমরা দুইটা নিউজ দেখব, কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। মাননীয় বিরোধী দলের নেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমান রহিম। মাননীয় স্পিকার, স্পিকার হিসাবে পুনর্নির্বাচিত হওয়ায় আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে সুযোগ পেয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ উপনেতা, চিফ হুইপ হুইপবৃন্দ, বিরোধী দলীয় উপনেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, দ্বাদশ সংসদে নির্বাচিত সকল সংসদ সদস্যদের প্রতি অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে রংপুর তুর তিন রংপুর সদর নির্বাচনী এলাকায় জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রতি আস্থা রাখার জন্য এবং আমাকে সমর্থন জানার জন্য। মাননীয় স্পিকার, আপনি অত্যন্ত উচ্চ শিক্ষিত, মেধাবী, প্রতিভাবান, কাজে অত্যন্ত দক্ষ। আমরা লক্ষ্য করেছি বিশ্বের অনেক স্থানে স্পিকার দল থেকে নির্বাচিত হলেও সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভূমিকা সংসদ পরিচালনা তার ভূমিকা পালন করেন। আমাদের দেশে অবশ্য 1996 থেকে আমি বিভিন্ন সংসদে ছিলাম, আওয়ামী লীগের শাসনামলও এবং বিএনপি যখন ক্ষমতা ছিল তখনও আমি সংসদে আসার সুযোগ লাভ করেছিলাম এবং সংসদ দেখেছি। সেখানে একটা জিনিস বুঝতাম যে দলীয়ভাবে নির্বাচিত হলেও দেখা যেত যে ওনারা দলীয় আনুগত্য থাকা সত্ত্বেও বাহ্যিকভাবে হলেও চেষ্টা করতেন নিরপেক্ষভাবে নিজেকে উপস্থাপন করতে। আমি আপনার কাছে প্রত্যাশা করছি যে আপনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই সংসদ পরিচালনা করবেন এবং সেটি আমার দাবি আপনার কাছে। আরেকটি জিনিস আমি একটু বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের ইংরেজিতে একটি কথা আছে সিমেট্রি, যার বিশেষণে বলা হয় সিমেট্রিক্যাল, বাংলায় অনুবাদ করলে প্রতিসাম্য, মানে একই জিনিস। একটা ছবি যদি মাঝখান থেকে ভাঁজ করে এক পাশ থেকে আরেক পাশে ভাঁজ করা যায়, মাঝখান দিয়ে রেখা টেনে, তাহলে একটার সঙ্গে আরেকটা যখন মিল হয় ওটা হলো সিমেট্রি। তো দুই অংশই পরস্পর সমান হলে আর কি, মানুষের মুখমণ্ডলও যেমন মাঝখান দিয়ে যদি ভাগ করা যায় একটা ছবিকে এবং দুপাশে করা যায়, তাহলে যদি একসঙ্গে হয় থেকে সেটা হলো সিমেট্রিক্যাল। এবং সিমেট্রির মধ্যে সৌন্দর্য, যত সিমেট্রিক্যাল হবে তত সুন্দর দেখাবে। এবং সিমেট্রিক্যালের বাইরে আরেকটা জিনিস হলো, যদি মানুষের গুণাগুণ, যেমন দুটো কান একই রকম শ্রবণ শক্তি, দুটো চক্ষু একই ধরনের দৃষ্টিশক্তি ইত্যাদি হলে এটা সর্বাত্মকভাবে সুন্দর হয়, মানে নিখুঁত হয়। তা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমি দেখেছি যে মানুষের চেহারা যদি কোনো কারণে সিমেট্রি লস হয়, আমার বেলস পালসি হয়ে হঠাৎ করে এক পাশটা প্যারালাইসিস হয়ে গেছিলো, মুখটা একটু বাঁকা হয়ে গেছিলো, তখন যে কত কুৎসিত এবং যে কোনো খাওয়া দাওয়া কথাবার্তায় কত সমস্যা, এটা আমি লক্ষ্য করেছিলাম। আমি এটা অপ্রাসঙ্গিকভাবে না মাননীয় স্পিকার, প্রাসঙ্গিকভাবে বলতে চাই যে আমাদের স্পিকার আপনার আসনের যদি সামনের দিকে আমরা সরাসরি দেখি, তাহলে এই সংসদকে সম্পূর্ণ দুভাবে একটা সিমেট্রিক্যাল একটা প্যাটার্ন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে এক পাশে হলো আমাদের স্পিকার আপনার ডান দিকে মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, আর এক পাশে হলো সংসদ উপরে, তার পাশে সংসদ উপনেতা, তার পাশে সরকার দলীয় সিনিয়র নেতৃবৃন্দ, পিছনে সরকার দলীয় নেতৃবৃন্দ, আবার বাঁ পাশে বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা এবং একই রকম সাজানো আছে। মানে স্পিকার, আমাদের এটা উদ্দেশ্য ছিল যে দুপক্ষই শক্তিতে সমান হবে, একটা হলো সংসদে সরকার পক্ষ, সরকারি দল, একটা হলো বিপক্ষ, এবং তারা সংখ্যায়ও সমান কাছাকাছি থাকবে, তাহলে তাদের মধ্যে সমানে সমানে লড়াই হবে দেশের স্বার্থে, নিজেদের মতামতকে প্রাধান্য দিয়ে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হবে সংসদে, তারপর জনগণের পক্ষে সিদ্ধান্ত হবে। এটাই ছিল আমাদের এই সংসদ তৈরি করার উদ্দেশ্য। মাননীয় স্পিকার, জাতীয় সংসদকে সংবিধানে ইংরেজিতে আমাদেরকে বলা হয়েছে হাউস অব দ্য নেশন,
অর্থ জাতীয় কক্ষ, এক জাতীয় কক্ষ, দলমত নির্বিশেষে সকল জনগণের প্রতিনিধিদের মিলনস্থল। সেখানে প্রধানত সরকারি দল এক পক্ষ, সরকারি বিপরীত দল আরেক পক্ষ, মানে স্পিকার। নির্বাচন পরবর্তী বর্তমান সংসদে আসন সংখ্যা অনুযায়ী শতকরা প্রায় 75 ভাগ সরকার দলীয় এবং 21 ভাগ স্বতন্ত্র, তারাও প্রায় সরকার দলীয়। তাদের মধ্যে 3-4 ভাগ শুধু বিরোধী দলীয় সদস্য। কাজে এখানে সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট যতই সিমেট্রিক্যাল হোক, এই আসন বন্টন ইত্যাদিতে সিমেট্রির অভাব হয়েছে, যার জন্য আমরা মনে করি এটাকে সম্পূর্ণভাবে সুন্দর বলা যায় না। মানে স্পিকার, আমাদের পতাকা লাল এবং সবুজ, শুধু লাল নয়, শুধু সবুজ নয়। যদি সরকারি দলকে লাল বলি তাহলে এই সংসদ সম্পূর্ণ লালময়, শুধু সবুজটা শুধু ছিটে ফোটা। তো আমরা মনে করি যে হাউস অফ দ্য নেশন, জাতীয় কক্ষ, যেখানে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া যাবে, এটা এই সংসদে খুঁজে পাওয়া একটু কঠিন হবে। মানে স্পিকার, সে প্রেক্ষিতে বর্তমান সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে তার আশঙ্কার বিষয় ভালোভাবে বলতে হবে, বিতর্কের বিষয়। তবে দুই অংশের কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে, অর্থাৎ সরকার ও সরকার বিরোধীদের সংসদীয় কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে যতটা কমবে ততটুকু বেশি কার্যকর হিসাবে সংসদ গণ্য হবে। এই আশঙ্কা অবাস্তব নয় যদি বলি, মাননীয় স্পিকার, যে এই সংসদ কখনোই সম্পূর্ণ নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না। তবে সরকার বিরোধীরা যত বেশি সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবেন বা করবেন ততটুকুই খোঁজ হ্রাস পাবে। মাননীয় স্পিকার, সে প্রেক্ষিতে আমাদের দাবি বেশি করে সরকার বিরোধী মতামতকে সংসদে তুলে ধরার সুযোগ দিবেন। আমাদের সংসদের বিদ্যমান ভারসাম্য ত্রুটি যতটা সম্ভব কমানোর প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব, চাই আপনি সর্বাত্মক সহযোগিতা করবেন, এ আমাদের প্রত্যাশা। মাননীয় স্পিকার, আপনার উত্তরোত্তর মঙ্গল কামনা করছি, আপনার সুন্দরভাবে সংসদ পরিচালনা করুন, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম। একটা ডাক দিয়েছিলাম, প্রায় 100,000 মানুষ আমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম। আজকের এই ভিডিওটাতে আরও একবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আয়ানের মৃত্যুর রিপোর্ট নিয়ে যে ধান্দাবাজি রিপোর্ট তৈরি হয়েছে, হাইকোর্টে সেটা হাতে নাতে ধরাও খাইছে। আমরা এই রিপোর্ট তৈরিকারী যে ডাক্তাররা আছেন বা কমিটির লোকেরা আছেন, এদেরও আমরা কিন্তু বিচার চাই। কারণ বেটা, তোদের বাচ্চা যদি আগামীকালকে এমন ঘটনা হয়, হারামিরা, তোরা এই ধরনের রিপোর্ট করবি? হ্যাঁ, মানে গরিব মানুষ যেখানে কিছু হয় এই বড়লোকরা সিন্ডিকেট হইয়া টাকা পয়সা খাইয়া ইমান আমন বিক্রি কইরা এই হারামজাদারা নানান ধরনের ঘটনা ঘটায়। আমি ধন্যবাদ দেই হাইকোর্টকে যে বিষয়টাকে সবার সামনে উন্মুক্ত করার জন্য। দর্শক, সর্বোচ্চ শেয়ার চাচ্ছি ভিডিওটা। সুন্নতে খাতনা করতে গিয়ে রাজধানী বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় নাড়া পড়েছিল গোটা বাংলাদেশ। এরপরই আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির রিপোর্টটা ছিল লোক দেখানো ও হাস্যকর, মন্তব্য করেছে কে? হাইকোর্ট। এই যে স্বাস্থ্য অধিদপ্তর, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন স্যারের কাছে আমরা বিচার চাই যে এই স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে মানুষ বিরক্ত। এইখানে যারা বৈশা সরকারি কর্মচারী কর্মকর্তা আছে, এক একটা চোর বাটপার বিভিন্ন রকমের কর্মকাণ্ডে জড়িত, না সবাই না, যারা এই তদন্ত কমিটিতে ঢুকছে, কারণ হাইকোর্ট তো এমনটাই বলছে। 29 জানুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চ থেকে আপনার এই মন্তব্য এসেছে। আদালত বলছে যে আয়ানের মৃত্যুর দায় এড়ানোর জন্যই তারা স্বাস্থ্য অধিদপ্তর এই ধরনের রিপোর্ট দাখিল করেছে। শিশু আয়ানের অ্যাজমা সমস্যা থাকার কথা জানার পরও কেন চিকিৎসকরা অপারেশনের জন্য এত তাড়াহুড়া করলেন? আমি আপনাদেরকে বলেছিলাম যে তদন্ত রিপোর্টে যেটা উঠে আসছিল, এই তদন্ত কমিটি টাকা খাইছে হারামিরা শতভাগ, কারণ ইউনাইটেড একটা হিউজ পরিমাণ টাকাওয়ালা কোম্পানি। এই ডাক্তাররা রিপোর্ট দিছে কি যে আয়ানেরে আপনার অ্যাজমার একটা স্প্রে আছে না শ্বাসকষ্টে, সেটা দেওয়া হয়েছিল। তো দেওয়া হওয়ার ইস্যুটা নাকি ডাক্তারদেরকে জানায় নাই আয়ানের ফ্যামিলি, এরপর অপারেশন করতে গেছে, এইটার কারণে আসলে ঝামেলা হয়েছে অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে। এখন এই যে বিষয়টা, আমরাও তখন বলেছিলাম ডাক্তাররা কি জানতে চাইছিল রোগীর কাছে যে বাচ্চারে কোনো মেডিসিন দিয়েছেন কিনা অথবা কোনো ঝামেলা আছে কিনা, কেন না যাই না বাচ্চাটার অপারেশন করা হইল। এখন মৌতের বিষয়টা এই হাসপাতাল কর্তৃপক্ষ টাকা দিয়া স্বাস্থ্য অধিদপ্তরের এই লুটেরাদেরকে কিনা নিছে, এটা তো প্রমাণিত নয়। তো হাইকোর্ট তো আর এমন মন্তব্য এমনি করে নাই, আমরা করলে ঝামেলা ছিল, আমি বসেছিলাম, হাইকোর্টের রিপোর্টটা আসলে কিভাবে মূল্যায়িত হয়। হাইকোর্ট বলছে যে শিশু আয়ানের সুন্নতে খাতনা করার সময় যেই পরিমাণ ওষুধ ব্যবহার হয়েছে, হার্টের বাইপাসেও এত ঔষধ লাগে না বলেই মন্তব্য করেছেন আদালত।
এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী 11 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। প্রতিবেদনটি আদালতে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রায়। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহজাহান আখন্দ। 28 জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হলে বিচারপতিরা আপনার বলছেন যে এটা আসলে লোক দেখানো আইওয়াশ, মানুষকে বোকা বানানো ছাড়া কিছুই না, প্রকৃত মৃত্যুর কারণ এই রিপোর্টে তোলা ধরা হয়নি। আমরাও জানি এরকম বহুত রিপোর্ট নাই হয়ে যায়, বাট আয়ানের ইস্যুতে আমাদের বিচারপতিদের কাল্লা ন্যাক হায়াত দারাজ করুক যে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিচার চাই যারা এই রিপোর্টটাকে প্রভাবিত করেছে। ভালো, সম্মানিত দর্শক, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের যে বক্তব্য দিয়েছে জাতীয় সংসদে সেটা শুনতে পেয়েছেন। সে যে সরকারকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছে এ সম্পর্কে অনেক আলোচনা দেখতে পেয়েছেন তার। এমনকি আমরা শিশু আইনের সম্পর্কে অনেক তথ্য পেয়েছি। দক্ষিণ কোরিয়া থেকে নাঈম ভাই অনেক আলোচনা করেছে, তথ্য দিয়েছে। বন্ধুরা, আজকের এই নিউজের মাধ্যমে যে বার্তা পেয়েছেন এ বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করতে পারেন।